হেই গাইজ, আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আমাদের আর জে ব্লগ ভিডিওর প্রথম ভিডিও। তো চলে যাচ্ছি আজকে ঢাকা, সৌদি আরবের এমবেসি ফেস করার জন্য। দেখতে দেখতে চলে এলাম রানীগঞ্জ, রানীগঞ্জ টুল প্লাজার সামনে। এখন আমরা টুল দিচ্ছি। টুল দেওয়ার পর এখানে ভালোই লাগতেছিল। এখন যাব ঢাকা। ঢাকা যাওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সৌদি আরবের এমবেসি ফেস করতে হবে। সৌদি আরবের এমবেসি ফেস করার জন্য যাচ্ছি ঢাকা। দেখতে থাকেন রাস্তায় কী হয় না হয়। চলে এলাম ঢাকা হাইওয়েতে, ঢাকা সিলেট হাইওয়ে যেটাকে বলে। তো গ্রিন লাইন অনেক টানাটানি করতেছিল আমাদের সাথে, তো তাকে তার মতো ছেড়ে দিছি আর আমরা আমাদের মতো চলতেছি। চলে এলাম শাস্তাগঞ্জ, সেখানে আমাদের কিছু খাওয়া দাওয়া করলাম অ্যান্ড আবার উঠে গেলাম গাড়িতে। রাস্তাগুলো অনেক সুন্দর ছিল, তো ভালো লাগতেছিল রাস্তা দেখে। তেমন জ্যাম ছিল না, অল্প অল্প ছিল। আর রাত্রে যে তো কিছুটা কুয়াশা ছিল। চলে এলাম মেঘনা ব্রিজে। মেঘনা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি যখন আমরা, তখন ভালোই লাগতেছে, কারণ ব্রিজটা অনেক সুন্দর এবং ভালো লাগতেছে সব কিছু। তো মাঝপথে আমাদের গাড়ির গ্যাস শেষ হয়ে যায়, তো আমরা গ্যাস নেওয়ার জন্য একটি পাম্পে চলে আসি। তো সেখান থেকে আমরা গ্যাস নিচ্ছি আমাদের গাড়ির জন্য। দেখতে থাকেন আমরা কিভাবে যাচ্ছি, কিভাবে ম্যাপ দেখে দেখে গেলাম সেটাই দেখালাম আপনাদের, যাতে আপনাদের সুবিধা হয় যেতে। দেখতে দেখতে চলে এলাম সেই 300 ফিট, যেখানে এখন ভাইরাল বলেই চলে, সেখানে অনেক ভাইরাল একটি জায়গা। তো ভাইরাল জায়গা দিয়ে যাচ্ছি যখন এমনিতেই মোড়টা ভালো হয়ে যায় আর রাস্তাটা অনেক সুন্দর। দেখতে থাকেন কীভাবে যাই। তো দেখতে দেখতে চলে এলাম আমাদের সেই ঢাকা। ঢাকায় এসেই হোটেলের জন্য অনেক ঘোরাঘুরি করার পর একটি হোটেল পেলাম, হোটেল মেজবান। তো ওইখানে আমরা আসার পরে অনেক ইয়ে করছি, ধামাধড়ি করার পর নিয়ে নিলাম। তারপর চলে গেলাম সৌদি আরবের এমবেসির জন্য। সেখানে যেতে হবে কীভাবে সেটাই দেখাচ্ছে। আর সেইখানে অনেক ভিড় ছিল, তো আমরা চলে গেলাম 11টার দিকে। 11টার দিকে গিয়ে লাইনে দাঁড়ালাম। তারপর অনেক পর প্রায় 3টার দিকে আমাদেরকে নেওয়া হইলো এমবেসিতে। এমবেসিতে যাওয়ার পরে ঢুকলেন আমার ভাইয়া, তো ভাইয়ের জন্য অপেক্ষা করছি বাইরে। তারপর ওনাকে দিয়ে দিল একটি মেডিকেল, ওনার আঙুলে একটি সমস্যা ছিল এই জন্য ওনাকে দিয়ে দিল যে এটার সার্টিফিকেট লাগবে, না হলে আপনি যেতে পারবেন না। তো যে কোনো বিষয়ে যদি আপনারা যান তাহলে সব কিছু ঠিকঠাক করে যাবেন। আমাদের সেই ভুলটা ছিল যে আমরা ঠিক করি নাই, এই জন্য আমাদেরকে আবার ঠিক করতে হয়েছে। তো টাকা দিলে সব কিছু হবে। তারপর চলে এলাম ছাকে। তারপর ঘুরতে বের হলাম সন্ধ্যার দিকে, যে দেখি ঢাকা শহরটা কীরকম বা কেমন, এই জন্য বেরিয়ে গেলাম আমি এবং আমার চাচু। তো দেখতে থাকেন কী করি। দেখতে দেখতে চলে এলাম ঝালমুড়িওয়ালা মামার কাছে। তো মামার ঝালমুড়িটা অনেক ভালো ছিল, অনেক টেস্টি, সো ভালোই লাগছিল মামার ঝালমুড়ি খেয়ে। দেখেন মামা কীভাবে ঝালমুড়ি। তারপর চলে গেলাম আমাদের সেই চাচুকে আনার জন্য ঢাকা এয়ারপোর্টে। ঢাকা এয়ারপোর্টে যাওয়ার আগে আমরা রুম থেকে বের হয়ে আসছিলাম, বের হয়ে এসে গাড়িতে উঠে গেলাম। গাড়িতে উঠে তো গন্তব্যের দিকে চলে যাব। চলে এলাম সেই ঢাকা এয়ারপোর্টে। দেখতে দেখতে
ঢাকা এয়ারপোর্টটা যেহেতু প্রথম আসছি সেহেতু অনেক ভালোই লাগতেছিল দেখে। তারপর এয়ারপোর্টে কতক্ষণ ঘোরাঘুরি করার পরে চাচুকে তুলে নিলাম গাড়িতে। চাচু গাড়িতে ওঠার পর আমরা চলে গেলাম আমাদের সেই সুনামগঞ্জের উদ্দেশ্যে। তারপর মাঝপথে একটি রেস্টুরেন্ট পেলাম, সেখানে আমাদেরও ভালোই খিদা লাগছিল। তো রাত্রে তো অনেক প্রায় 4-5 ঘন্টার মতো গাড়িতেই ছিলাম, তো সেই জন্য এই জান্নাত ফুড রেস্টুরেন্ট যেটা এইটাই উঠলাম, কিছু হালকা পাতলা নাস্তা করলাম, তারপরে চলে এলাম আমাদের সুনামগঞ্জ। সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়ে এলাম ঢাকা থেকে। এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।